বনগাঁয় নব ওরাকান্দি হরিচাঁদ মন্দির কমিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর সহ পৌরপ্রধান গোপাল সেন বুধবার নব ওরাকান্দি হরিচাঁদ মন্দির কমিটি ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল এদিন এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ও সকল কাউন্সিলররা টানা বৃষ্টি ও বাঁধগুলি থেকে জল ছাড়ায় নদীর জলস্তর বেড়েছে জলমগ্ন বনগাঁ পৌরসভার একাধিক ওয়ার্ড এদিন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য দেবগড় নব ওরাকান্দি মন্দির কমিটির পক্ষ থেকে বনগাঁ পৌরসভার সহযোগিতায় প্রায় দু হাজার বন্যা দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষ জানান বন্যা দুর্গত মানুষদের কথা মাথায় রেখে আমরা আজ সামান্য কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করছি সাধারণ মানুষের মধ্যে প্রায় দু মানুষকে আমরা ত্রাণ সামগ্রী তুলে দিলাম আজ এই বিগত দিন যেভাবে বৃষ্টি হয়েছে অনেক মানুষের কাজকর্ম হারিয়ে তারা ঘরে বসেছিল তাদের বাড়িতে জল জমে গেছে তারা কাজে যেতে পারেনি তাদের খুব খাদ্য অভাব হচ্ছে এর জন্য আমাদের বনগা পৌরসভার পক্ষ থেকে এবং মতুয়া মৌসুমের পক্ষ থেকে আজকে এখানে সবাই মানুষদেরকে খাবার দেওয়া নব ওরাকান্দি মন্দির কমিটির সভাপতি মানুষ মোহন্ত বলেন আজ নব ওড়াকান্দি মন্দির কমিটির পক্ষ থেকে মতুয়া মহাসংঘ ও বনগাঁ পৌরসভার সহযোগিতায় প্রায় দু মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে উদ্যোগ আমরা নিয়েছি তারতে সকলে আমরা যে মানুষদের পাশে আজকে মতুয়াদের পক্ষ থেকে দাঁড়িয়েছি এবং সকল কাউন্সিলর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যারা হাঁটু সমান সমান জলের মধ্যে আছে তাদেরকে আমরা আজকে কিছু ত্রাণ সামগ্রী দিতে পেরে ধন্য মনে করছি এবং আমরা মতবাদের পক্ষ থেকে আগামী দিনেও আমরা বিভিন্ন প্রকার অনুষ্ঠান মধ্যে দিয়ে আমরা তাদের পাশে থাকব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড বনগা বুধবার নব ওরাকান্দি হরিচাঁদ মন্দির কমিটি ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো এদিন এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ও সকল কাউন্সিলররা টানা বৃষ্টি ও বাঁধগুলি থেকে জল ছাড়ায় নদীর জলস্তর বেড়েছে জলমগ্ন বনগাঁ পৌরসভার একাধিক ওয়ার্ড এদিন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য দেবগড় নব ওরাকান্দি মন্দির কমিটির পক্ষ থেকে বনগা পৌরসভার সহযোগিতায় প্রায় দু হাজার বন্যা দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষ জানান বন্যা দুর্গত মানুষদের কথা মাথায় রেখে আমরা আজ সামান্য কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করছি সাধারণ মানুষের মধ্যে প্রায় দু মানুষকে আমরা ত্রাণ সামগ্রী তুলে দিলাম আজ এই বিগত দিন যেভাবে বৃষ্টি হয়েছে অনেক মানুষের কাজকর্ম হারিয়ে তারা বাড়িতে জল জমে গেছে তারা কাজে দিতে পারেনি তাদের খুব খাদ্য হচ্ছে এর জন্য আমাদের বনগাঁ পৌরসভার পক্ষ থেকে এবং মতুয়া মহাসভার পক্ষ থেকে আজকে এখানে সবাই মানুষদেরকে খাবার দেওয়া হচ্ছে নব ওরাকান্দি মন্দির কমিটির সভাপতি মানুষ মহন্ত বলেন আজ নব ওরাকান্দি মন্দির কমিটির পক্ষ থেকে মতুয়া মহাসংঘ ও বনগা পৌরসভার সহযোগিতায় প্রায় দু মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে মহতি উদ্যোগ আমরা নিয়েছি তাতে সকলে এসছেন আমরা যে মানুষদের পাশে আজকে মতুয়াদের পক্ষ থেকে দাঁড়িয়েছি এবং সকল কাউন্সিলররা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যারা হাঁটু সমান বুক সমান জলে মধ্যে আছে তাদেরকে আমরা আজকে কিছু ত্রাণ সামগ্রী দিতে পেরে ধন্য মনে করছি এবং আমরা মতবাদের পক্ষ থেকে আগামী দিনেও আমরা বিভিন্ন প্রকার অনুষ্ঠান মধ্যে দিয়ে আমরা তাদের পাশে থাকব সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল